আজকে সন্ধে থেকেই চলছে প্রিপারেশন, দেখে হয়তো বুঝতেই পারছো। হ্যাঁ, বিরিয়ানির প্রিপারেশন। এখানে মাটন সেদ্ধ হচ্ছে, ওখানে ফুড কালার দিয়ে নুন দিয়ে আলু সেদ্ধ হচ্ছে, আর এদিকে দুটো ডিম করে রেখেছি। যেহেতু মা আর আমি মাটন খাই না, সেই জন্য মা আর আমার জন্য এগ হবে। তো এই যে এগটাও করে রেখেছি। এদিকে আমার হাজবেন্ড আজকে আমার সঙ্গে রান্নায় হেল্প করছে। তো এখন মশলা কষানো চলছে মাটনটার। তো আজকে দুজন মিলেই বানালাম মাটন বিরিয়ানি। তো চলো, তোমরা দেখতে থাকো। আজ দুজনে করব ক্যান্ডেল লাইট ডিনার। তো সেই প্রিপারেশনই চলছে। আজকের ক্যান্ডেল লাইট ডিনারের মেনু তোমরা তো দেখলেই, দুজন মিলে বানালাম ও মাটন বিরিয়ানি, আর আমি যেহেতু চিকেন মাটন কিছুই খাই না, তাই আমার জন্য এগ বিরিয়ানি। তো ক্যান্ডেলটা এখনও জ্বালাইনি, তার আগে তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি। এই যে হলো মাটন বিরিয়ানি, এটা আমার হাজবেন্ডের। এখানে শশা, আর হচ্ছে এখানে আমার জন্য এগ বিরিয়ানি। তো মেনু আজকের বিরিয়ানি, বিরিয়ানি দিয়ে হবে ক্যান্ডেল লাইট ডিনার। তো চারিদিকের আলো নিভিয়ে দিয়েছি, শুধু ঘড়িতে আলোটা জ্বলছে, আর এই যে ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি। এই যে ক্যান্ডেলের আলো, বাড়িতে বসেই হয়ে গেল ক্যান্ডেল লাইট। Thank you.
তো দেখলেই তো হলো আমাদের ক্যান্ডেল লাইট ডিনার অ্যাট হোম। তো এখন তো লকডাউন চলছে, চারিদিকে এরকম পরিস্থিতি, এখন তো আমরা বাইরে বেরোতেও পারছি না, রেস্টুরেন্ট যাওয়ার কথা তো স্বপ্নেও ভাবতে পারছি না। তো সেই জন্যই বাড়িতে একটা ছোট্ট প্রয়াস আর কি। আরে এটা অ্যাকচুয়ালি কিছুই না, নিজেদের মনে আনন্দ নেওয়া আর কিছুই নয়। তা তোমাদের সাথে সেটা শেয়ার করলাম, যদিও আমি মাঝে সাঝে একটু আধটু করি, মানে এটা তিনবার আমরা ক্যান্ডেল লাইট ডিনার বাড়িতে করছি। অ্যাকচুয়ালি যখন অনেক দিন হয়ে যায় কি রেস্টুরেন্টে যাওয়া হয় না, তখনই মনে হয় বাড়িতে কিছু একটা বানিয়ে নিই, তে দুজনে মিলে ওটা দিয়েই আর কি একসাথে বসে খাই, এটাই আর কিছুই না। লাস্ট মনে হয় সেই ভ্যালেন্টাইন্স ডে এর সময়, মানে ফেব্রুয়ারি মাসে গেছিলাম, তারপরে তো আর যাওয়া হয়নি, কবে যাওয়া হবে সেটাও জানি না। তো সেই জন্য মনে হলো আজকে এটা বানাচ্ছি, দুজন মিলেই বানাই আর একসাথে খাই। তো ঠিক আছে, এইভাবেই ছোট ছোট জিনিসগুলোকে নিয়েই আমাদের চলতে হবে, আনন্দ করতে হবে। আর চারিদিকে যা চলছে, মানে আনন্দ মনে আসলেও একটা আতঙ্ক সবসময় তাড়া করে বেড়াচ্ছে। তো ঠিক আছে, যতটা পারবে সবাই সেফ থাকবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও আর প্রচুর 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 শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন এসেছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না জানো। তা বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে যখন আমি ভিডিও আপলোড করব। তো তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।